বাইজি কন্যা পর্ব 58 লিখেছেন জান্নাতুল নাইমা। অন্যদিনের তুলনায় আজ দাঁড়ে করাঘাতের শব্দটি বেশি কড়া ছিল। শাহিনুর ত্বরান্বিত হয়ে বদ্ধদ্বার উন্মুক্ত করল। প্রিয়তম অর্ধাঙ্গের ক্লান্ত মুখমণ্ডল চিন্তান্বিত দৃষ্টি জোড়া নজরে পড়তেই মিষ্টি করে হাসল। তার সে মিষ্টি হাসি দেখে প্রণয়ের দেহ মনে চলা দাবাদাহের অনুভূতিতে ভাটা পড়ল। প্রাণভরে কতক্ষণ শ্বাস ফেলল সে। কিন্তু শাহিনুরের মিষ্টি হাসিটুকু বেশিক্ষণ স্থির রইল না। প্রণয়কে আপাদমস্তক দেখে তার সর্বাঙ্গ ভয়ে কেঁপে উঠল। উৎকণ্ঠিত হয়ে বলল, কি হয়েছে, আপনাকে এমন লাগছে কেন? গায়ের শার্ট কোথায়, কি হয়েছে আপনার? অবিরত প্রশ্নের পাশাপাশি কপালে মুখে শরীরে হাত দিয়ে স্পর্শ করতে লাগলো। প্রণয় লম্বা করে শ্বাস টেনে শাহিনুরের হাত নিজের হাতের মুঠোবন্দি করে নিল। শাহিনুর ভীত চোখে তাকিয়ে আছে, তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে, দুহাত মৃদুভাবে কাঁপছে। মুঠোবন্দি করা হাতটি উল্টো করে হাতের পিঠে চুমু খেল প্রণয়। বলল, উত্তেজিত হচ্ছ কেন, আমার কথা শোনো আগে। কিঞ্চিত পরিমাণে শান্ত হলো শাহিনুর। প্রণয়ের দিকে গভীর চাহনি ছুড়ে দিয়ে হাতটা ছাড়িয়ে নিল। কাঁপা কণ্ঠে বলল, আপনি বসুন, আমি পানি আনছি। নির্মিশেষ চোখে তাকিয়ে প্রণয় বাধা দিয়ে হাত টেনে বিছানায় বসিয়ে দিল। বলল, আমি আনছি, তুমি বসো। তারপর শাহিনুরের 8 মাসের উঁচু পেটটায় চট করে চুমু খেল। হাতে থাকা জিনিসগুলো বিছানার এক পাশে রেখে এক গ্লাস পানি খেল, আরেক গ্লাস শাহিনুরের জন্য নিয়ে এলো। শাহিনুর পানিটা খেয়ে গ্লাস ফেরত দিতেই প্রণয় সেটা যথাস্থানে রেখে ওর পাশে এসে বসল। একটি হাত ধরে ভরসার সঙ্গে বলল, অল্পতে এত উত্তেজিত হলে চলে, এ অবস্থায় এমন ঠিক নয়। আপনার কি হয়েছে, আপনাকে খুব বিধ্বস্ত লাগছে, কি হয়েছে বলুন না। শাহিনুরের কণ্ঠে উদ্বিগ্নতা, কাতরতা। প্রণয় একবার ভাবল সবটা খুলে বলবে, আবার ভাবল এ মুহূর্তে এসব বলা ঠিক হবে না। শাহিনুরের শরীরটা তেমন ভালো নেই, যতই সময় এগোচ্ছে তত ছটফটে অনুভূতি বাড়ছে মেয়েটার। ইদানিং সেভাবে খেতে পারে না, ঘুমাতে পারে না, তীব্র অস্বস্তিতে ভোগে, চাপা স্বভাব, মানসিকভাবে প্রচণ্ড শক্ত হওয়ার দরুন নিজের সমস্যাগুলোর কথা সেভাবে বলে না। কিন্তু প্রণয় বুঝতে পারে, তাই মিথ্যার আশ্রয় নিয়ে বলল, জানোই তো কি ঝোপঝাড়ের ভেতর দিয়ে আসতে হয়, আসার সময় অন্ধকারে ভুল পথে চলে গিয়েছিলাম, একটি গাছের সঙ্গে শার্ট আটকে গিয়েছিল, মনে হয় কাটাযুক্ত কোনো গাছ হবে, এত টানাটানি করলাম কাজ হলো না, এদিকে দেরিতে ফিরলে তুমি চিন্তা করবে, তাই শার্টটা খুলেই চলে এসেছি। শাহিনুর বিশ্বাস করলো কিনা বোঝা গেল না, শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রণয় প্রসঙ্গ পাল্টে বলল, দাদা দাদি টিভি দেখতে গেছে? দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল, হ্যাঁ, আপনি হাত মুখ ধুয়ে আসুন, খিদে পেয়েছে আমার। প্রণয় মাথা ঝুঁকিয়ে উঠতে নিয়ে উঠল না, শাহিনুর পেটে হাত দিয়ে উঠতে গেলে তাকেও বাধা দিয়ে বসিয়ে দিল। প্যাকেট থেকে কানের দুল চুরি বের করে উৎফুল্ল চোখে তাকালো প্রণয়। শাহিনুর জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রশস্ত হয়েছে কানের দুলজোড়া আর চুড়িগুলো বের করে শাহিনুরকে পরিয়ে দিল। হারিকেনের স্বল্প আলোতে এটুকু সাজসজ্জায় যে সৌন্দর্যটুকু সপ্তদশী শাহিনুরের দেহে উপচে পড়ল, এতেই কপকাত হয়ে গেল প্রণয়। চোখ বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। বলল, তুমি আমার সেই মানুষ যাকে দেখলে আমার চোখ জুড়ায়, প্রাণ শীতল হয়। অবাক চোখে তাকিয়ে রইল শাহিনুর, এক হাতে নিজের কানের দুলে স্পর্শ করল, হাতের চুড়িগুলোতে তাকিয়ে অপর হাতে প্রণয়ের বুক স্পর্শ করল। বলল, এই বুকে এত প্রেম কেন ডাক্তার সাহেব, সপ্তমার জন্য? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, আমার শ্রেষ্ঠ স্বামী, তুমি নিজেই অতুলনীয়, তাই এমন পুরুষকে স্বামী রূপে পেয়েছ। আমার নিজেকে খুব সুখী সুখী লাগে ডাক্তার সাহেব, বড় ভাগ্য করে আপনাকে পেয়েছি। চিত্তময় হেসে প্রণয় বলল, একজন স্বামীর কাছে এর চেয়ে বড় গর্বের বিষয় কি হতে পারে? অবুঝ চোখে তাকালো শাহিনুর। প্রণয় মুচকি হেসে বলল, প্রতিটি স্বামী তাদের স্ত্রীর কাছে এমন সার্টিফিকেট পেতে চায়। লজ্জা পেল শাহিনুর, দৃষ্টি নত করে বলল, আপনার মতো এভাবে কেউ ভালো বেসেছে কিনা জানি না, আমি শুধু সৃষ্টিকর্তার কাছে উপায় চাই, কিভাবে কোন রূপে এই ভালোবাসার প্রতিদান দিব,
কিভাবে ভালোবাসলে এর প্রতিদান দেওয়া হবে, বার্ধক্যে সঙ্গী হয়ে দিও। কিঞ্চিত অভিমানের স্বরে বলল, সবসময় এভাবে বলেন আপনি, এটা কি বারবার বলার মতো কথা? এটা তো জানা কথাই। বলি প্রণয়ের চোখে দৃঢ়ভাবে তাকালো, মোহনীয় স্বরে বলল, শুনুন, যতদিন আপনার দেহে প্রাণ থাকবে, যতদিন আমার দেহে প্রাণ থাকবে, ততদিন আমরা একসঙ্গে একে অপরকে এভাবেই আঁকড়ে বাঁচব। হুম হুম, ভুল হলো, এভাবে বলো, ইহজন্মেও তুমি আমি একসঙ্গে বাঁচব, পরজন্মেও তুমি আমি একসঙ্গে কাটাবো। কপট রাগ দেখিয়ে শাহিনুর বলল, ভালোবাসাতে আপনি সবসময় এগিয়ে, আমি সব সময় পিছিয়ে, কথাতেও পারি না, এক ধাপ ঠিক এগিয়ে থাকেন। রাগ করছো কেন? তুমি খুঁজে পাও না কিভাবে প্রতিদান দেবে। আমি ভাবি বুড়ো বয়সে প্রতিদান দিতে দিতে কি কষ্ট আমি ভাবি বুড়ো বয়সে প্রতিদান দিতে দিতে কি কষ্টই না হবে তোমার, শেষ বয়সে তুমি এগিয়ে থাকবে। কথাটা মিলিয়ে নিও, সহসা হেসে ফেলল শাহিনুর, দুষ্টুমির ছলে বলল, আপনি বুড়ো হলে আমি আপনাকে বুড়ো বলে ডাকবো। টিপ্পনি কেটে প্রণয় বলল, আর আমি তোমাকে বুড়োর বউ বলে ডাকবো। উঠে দাঁড়ালো শাহিনুর, আহ্লাদী কণ্ঠে বলল, আমার বরকে বুড়ো বলবেন না, আর একবার বুড়ো বললে আপনার আজ খাওয়া বন্ধ। ভ্রু উঁচিয়ে বড় বড় করে তাকালো প্রণয়। শাহিনুর ঘাড় ফিরিয়ে তার দিকে তাকিয়ে বলল, আমার বরকে আমি ছাড়া পৃথিবীর কেউ বুড়ো বলতে পারবে না, কখনো না। আমার এমন সুদর্শন স্বামী বুড়ো হতেই পারে না। অট্টস্বরে হেসে উঠল প্রণয়। শাহিনুর চমকে উঠল, পরক্ষণেই প্রণয়ের কাছাকাছি এসে প্রগাঢ় দৃষ্টিতে তাকালো, দুহাত বাড়িয়ে সন্তর্পণে তার দুগাল ধরল, মুগ্ধ করা কণ্ঠে বলল, আপনার হাসিটা খুব সুন্দর, আপনি সবসময় এভাবে হাসবেন, এই হাসিটাকে আমি বড্ড ভালোবাসি। প্রণয়ের দৃষ্টিজোড়া মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে নির্নিমেষ তাকিয়ে আছে। ক্ষণকাল সে দৃষ্টিতে প্রগাঢ়তার সঙ্গে তাকিয়ে পুনরায় বলল, আস্ত একটা ভালোবাসার মানুষ আপনি, ভালোবাসা দিয়ে ভালোবাসা কিনে নেওয়া তুখর পুরুষ আপনি। আমার এই আস্ত ভালোবাসায় কারোর নজর না লাগুক, আমার এই ভয়ানক প্রেমিকটা আমির তো আমারই থাকুক। যাই হোক, এ পর্যন্ত ছিল বাইজি কন্যা পর্ব 58। আজকের এই পর্বটা, এই 58 নম্বর পর্বটা একটু ছোট হয়ে গেছে, আসলে লেখিকাই ছোট করে দিয়েছে, আমার কিছু করার নেই, তাই আমিও ছোট করেই পড়লাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে আসছি, আল্লাহ হাফিজ।